बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम हमारे का कविता नाम मुजिबेर गल्प कथा लिखे मोहम्मद मुताहिर हुसैन सरकार। मधुमती नदी तीर जन्मिल एक ছেলে দেশ প্রেমেতে সেই ছেলেটির তুল্য নাহি মেলে। শিশুকালে খোকা নামে ছিল পরিচিত, যৌবনে বঙ্গবন্ধু আখ্যায় হলেন সুবিদিত। সারা জীবন কেটেছিল শুধু পরের হিতে, অন্যায় করেনি আপুষ যায়নি বিপরীতে। বান্নতে হলে যখন ভাষা আন্দোলন, সমর্থন আর নেতৃত্ব দিয়ে করলো কারাবরণ। সামরিক আইনের বিরুদ্ধে করলো প্রতিবাদ, নেমে আসে খোকার উপর জুলুম জুলুমাত। ইয়াহিয়ার সাথে মেলায়নি কখনো হার, সত্য নিয়ে ছিল বিচল মুজিব সেরাবীর। 30 লক্ষের বিনিময়ে আনলো স্বাধীনতা, স্বাধিকার থেকে স্বাধীনতায় মুজিবের গল্প গাথা। এই মুহূর্তে আমি যে ছোট্ট কবিতাটা বললাম, অল্প সময়ে মুজিবের জীবনীটা এখানে লেখা আছে। আমরা জানি 1920 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেছিলেন। যখন প্রাইমারি স্কুলে পড়ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তখন বাল্যকালে তাহার নাম ছিল খোকা। পাড়াপড়শি বন্ধু বান্ধবরা সবাই তাকে খোকা বলে ডাকতো, মনে আছে তোমাদের? ছোট্ট ক্লাসে যখন বই পড়ছো তোমরা, তখন ওই বইয়ের মধ্যে খোকা নামই ছিল তার। খুব পরোপকারী ছিল তিনি। যখন স্কুলে যেতেন, সহপাঠী বন্ধু বান্ধবের যদি খাতা না থাকতো, নিজের খাতা বন্ধুকে দিয়ে দিতেন। কলম না থাকলে বন্ধুর নিজের কলম বন্ধুকে দিয়ে দিতেন। স্কুলে যাওয়ার পথে যদি রোদ থাকতো অথবা বৃষ্টি থাকতো, আর বন্ধুদের মাথায় যদি ছাতা না থাকতো, তখন নিজের ছাতা দিয়ে বন্ধুদেরকে স্কুলে নিয়ে যেতেন। বাল্যকাল থেকে এমন পরোপকারী, এমন এমন সমাজ দরদি, সমাজ হিতশীল ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ঠিক কি না বলো? তোমরা কি ওর জীবনী পড়ো নাই? এমনি ভাবে সারাটা জীবন উনি শুধু সমাজের কল্যাণে ব্যয় করে নাই, পরবর্তী সময়ে দেশের জন্য উনি জীবন উৎসর্গ করেছেন। 1952 সালে শোনা, 1947 সালে যখন ব্রিটিশ থেকে ভাগ হয়ে আমাদের এই দেশ, আগে আমাদের যে ইন্ডিয়া, আমরা যে ভারত বলি, 1947 সালে ভারত নামক দেশটা দুইটা দেশে বিভক্ত হয়। একটার নাম হয় ভারত, আর একটার নাম হয় পাকিস্তান। আর আমরা পাকিস্তানের পাকিস্তানের একটা অংশে পরিণত হই। আমাদের নাম হয় পূর্ব পাকিস্তান 1947 সালের 14 আগস্ট থেকে 1971 সালের 16 ডিসেম্বর পর্যন্ত। আমাদের এই দেশের নাম ছিল কি? পূর্ব পাকিস্তান। নাম ছিল কি? পূর্ব পাকিস্তান। আমরা সবাই পাকিস্তানকে সাধুবাদ জানিয়েছিলাম, কিন্তু শুরুতে পশ্চিম পাকিস্তানিরা এরা আমাদের উপর অত্যাচার নির্যাতন শুরু করেছিল। প্রথমে তারা আমাদের বাসার উপর আক্রমণ করেছিল 1947 সালে। শুরুতে যে তারা আমাদের বাসার উপর আক্রমণ করেছিল, তারা বলেছিল বাংলায় কথা বলা যাবে না, যাবে না বাংলায় লেখাপড়া করা যাবে না, সমস্ত ভাষা হতে হবে উর্দু। কথাটা বুঝছো তোমরা? আমরা বাংলা ভাষায়, আমরা আমাদের মায়ের ভাষা, মাতৃভাষা বাংলা। বাংলা আমরা যেমনি ভাবে মনের ভাব প্রকাশ করতে পারি, অন্য ভাষা কি তেমনি ভাবে পারি? আজকে 8 বছর 9 বছর 10 বছর যাবত অনেক অনেক আর তার চেয়ে বেশি বছর মাদ্রাসা পড়াশোনা করতে পারছো। তোমরা কি আরবি কথা বলে মনের ভাব বিনিময় করতে পারছো? পারছো না। 8-10 বছর পড়াশোনা করার পরও যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা, আমরা বাংলায় যেভাবে মনের ভাব প্রকাশ করতে পারি, পৃথিবীর অন্য কোনো দেশের মানুষই তার মাতৃভাষা ছাড়া অন্য কোনো ভাষায় মনের ভাব প্রকাশ করতে পারে না।